বিশেষ চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি সহ বিরোধীরা প্রচার করে অভিষেক আর দেশে ফিরবেন না। সোমবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে এই ইস্যুতে বিরোধীদের দূরধনা করলেন অভিষেক। তার নিশানায় নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়ার মতো বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ীরা, যারা দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে গা ঢাকা দিয়েছেন, তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, চিকিৎসার জন্য বাইরে গেছি, সংবাদ মাধ্যমে এমন হাওয়া তোলা হলো যে আমি নাকি আর ফিরবো না। দেখেছেন, দেখেছেন, আমার নাম, আমার পদবী মোদী নয়, আমার পদবী চোকসি নয়, আমার পদবী মাল্লিয়া নয়, আমার পদবী বন্দ্যোপাধ্যায়, নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মাথা উঁচু করে লড়তে জানি, মাথা নিচু করে বশ্যতা স্বীকার করে দিল্লির কাছে আত্মসমর্পণ করতে জানি না। অভিষেক বলেন, আমাদের নেত্রীর পা থেকে মাথা পর্যন্ত সিপিএম ভেঙে দিয়েও তাকে আটকাতে পারেনি, আমরা তার নেতৃত্বে এগিয়ে চলেছি, আমাদের ধমকে চমকে আটকানো যাবে না, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ। আমাদেরকে থমকে চমকে লাভ নেই। আপনারা তো দেখেছেন, আমি যেদিনকে এসেছি পরের দিন পাঠিয়ে দিয়েছে ইডিকে রেড করতে। ইডি রেড করতে গেছে, সেখানে আমার অফিসে গিয়ে রেড করেছে, তার সাথে সাথে 16টা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে। বিরোধীদের নিশানা করে অভিষেক বলেন, যারা নিজেদের বুথে জিততে পারেন না তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর স্বপ্ন দেখে। তৃণমূলের জনজোয়ারের সময় ঠাকুরনগরের মতুয়াদের ঠাকুর বাড়িতে অভিষেককে ঢুকতে বাধা দেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেই প্রসঙ্গটানে অভিষেক বলেন, শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী আমাকে বনগাঁয় ঠাকুর বাড়িতে ঢুকতে দেয়নি, বলেছিল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মন্দিরে যেতে হবে। আমি বলেছিলাম এর জবাব মানুষ দেবে, নিজের বুথে নিজে হেরেছে। এরপরে সুব্রত ঠাকুর নিজের বুথে পঞ্চায়েতে নিজে হেরেছে, স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের এমএলএ নিজের বুথে হেরেছে, আর চমকানো নেতা দিলীপ ঘোষ নিজের বুথে হেরেছে, সুকুমার রায় এমএলএ কুচবিহার উত্তর নিজের বুথে হেরেছে, সুশীল বর্মন এমএলএ মাথা ভাঙা নিজের বুথে হেরেছে, বরেণ চন্দ্র বর্মন এমএলএ শীতলকুচি নিজের বুথে হেরেছে, আর এখনকার যে সভাপতি সুকান্ত মজুমদার, যেই গ্রামটা দত্তক নিয়েছিল সেই গ্রামে নিজের জায়গায় হেরেছে, বিজেপির রাজ্য সভাপতি। আর বিরোধী দলনেতা, সে তো পুরসভা ভোটে নিজের বুথে হেরেছে। যারা নিজের বুথ জিততে পারে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।